পাপাকে টাটা করে দাও। সানরাইজ অ্যাপার্টমেন্ট আমাদের, আর তার সাথে একদম লাগোয়া দোকান। সিঁড়ি আমি ওপর নিচে এরকম যদি করি 10 দিন না আমাকে দেখা যাবে না। এই এসো যতক্ষণ না পর্যন্ত অবজেকশন আসছে তখন পর্যন্ত চালিয়ে নিক। গুড মর্নিং এভরিওয়ান, দিল্লি থেকে আজকে প্রথম সকাল। তো এই যে হাতে ডিটক্সিফাইং একটা ড্রিঙ্ক নিয়ে সকালটা শুরু করছি। প্রিয়ান ঘুমোচ্ছে। যেটা বেস্ট পার্ট কালকে বলা হয়নি সেটা হচ্ছে হলো দিল্লিতে আসার আগে আমার যেটা সব থেকে বেশি টেনশনে ছিলাম যে এখানকার ওয়েদার, যেই ওয়েদার থেকে গেছি তো একটা ভয়াবহ একটা ওয়েদার ছিল। আর প্রিয়ানকে নিয়ে আমার ওটাই টেনশন ছিল যে ও কিভাবে থাকবে। বাট আসার পর থেকে জানি না এরপরে কী হবে, বাট গতকাল থেকে এখনও পর্যন্ত ওয়েদারটা এতটা ভালো না, এতটা কমফোর্টেবল একটা ওয়েদার। আমাদের এই এয়ার কুলার নিয়ে আমাদের এত কমপ্লেন ছিল, গতকাল থেকে এয়ার কুলারটাও আমাদের চালাতে হয়নি। এই জিনিসটা হচ্ছে বিশাল 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 বড় পাওনা। আমি কিন্তু প্রে করছিলাম আসার আগে যেন ওই ঠাটা পোড়া গরমটা না থাকে। তো লাকিলি কালকের থেকে নিয়ে এখনও পর্যন্ত ওয়েদারটা এরকমই ভালো আছে। জানি না আজকে রোদ উঠলে দিনের বেলা কেমন ওয়েদার থাকবে, বাট হ্যাঁ এখনও পর্যন্ত তো বেশ সুন্দর। প্রীতম চলে যাবে একটু পরেই অফিস, এই যে ওর অফিসের জন্য জুতো পালিশ করছে এখানটাতে। তো আজকে প্রথম যে প্রিয়ান এতদিন পরে একা আমার সাথে এভাবে একটা রুমে থাকবে সেটা নিয়ে একটু টেনশনে আছি। বাট আই হোপ ওটাও কাটিয়ে দেব, ওটাও হয়তো ম্যানেজ হয়েই যাবে কোনো না কোনো। গুড মর্নিং, বকে ঘুম। হ্যাঁ এরোপ্লেন, এরোপ্লেনের আওয়াজ। পকে ঘুম থেকে উঠে পাপাকে দরজা দেখাচ্ছে যে ওদিকে নিয়ে যাও। ও কালকে এসেই কোন দিক দিয়ে বাইরে বেরোতে হয় সেটা ও চিনে নিয়েছে। ওই যে হ্যাঁ টাটা পাপা, টাটা। প্রীতম প্রিয়ানকে নিয়ে একটু হাঁটাতে গেল। আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, প্রীতম সকালবেলা ভাত আর ডিমের অমলেট দিয়ে খেয়ে যাবে। আর প্রিয়ানের জন্য এখানটাতে সুজি আছে, এখানটাতে চিড়ে আছে, দেখি হয় চিড়ের পোলাও বানাবো বা সুজি বানাবো। এখানে বসিয়েছি প্রিয়ানের জন্য দুধ, এখানে বসিয়েছি ভাত আর ডিমের অমলেট হয়ে গেছে। তো প্রীতমকে এখানটাতে ডিম ভুজরি করে দিতে বললো, তো ডিম ভুজরি ভাত দিয়ে একটু ভাজা ভাজা করে দিলাম, আর তার সাথে পাঁপড় ভাজা, এটাও খেয়ে যাবে। তুমি টিফিন নিয়ে যাবে না আজকে? আমাকে এসে টিফিন বক্স বের করে দেবে, কালকে থেকে টিফিন নিয়ে যাবে। পকে না দিও না, তাহলে কিন্তু খাবে না ওর খাবারও। তোমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর প্রিয়ানের জন্য এখানে সুজি বসিয়েছি, তারপরে দেখছি ঘরে চিনি নেই। তো এখন এই গ্যাসটা বন্ধ করে দিয়ে ওরও যেহেতু লেট হয়ে গেছে আমি প্রিয়ানকে নিয়ে যাব নিচে চিনি আনতে। টাটা পাপাকে টাটা করে দাও, টাটা। ওকে প্রীতম চলে গেল এখান থেকে, পাপা গেল অফিসে পাপা, আর আমি আসলাম এখানে চিনি নিতে, চিনি নিয়ে যাব বাড়ি। এটা আমাদের একদম বাড়ির নিচেই দোকানটা, একটু দেখাই। এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টের একদম লাগোয়া নিচে সানরাইজ অ্যাপার্টমেন্ট আমাদের, আর তার সাথে একদম লাগোয়া দোকান। তো যখনই কিছু জিনিস নিতে লাগবে বা কিছু করতে লাগবে তো আমার অতটা অসুবিধা হবে না। চিনি আর প্রিয়ানের জন্য নিয়ে নিলাম এখানে একটু মাখানা। ঘরে ঢোকার পর দেখছি এই যে মাখানার নিচে প্যাকেট ফাটা। এখন আবার যাচ্ছি পোকোকে নিয়ে চেঞ্জ করতে। দুতলার সিঁড়ি আমি ওপর নিচে এরকম যদি করি 10 দিন না আমাকে দেখা যাবে না। এই যে এখন প্রিয়ান নিজে একদম ভালো করে ধরে দেখে নিয়ে যাচ্ছে। এই জাস্ট প্রিয়ানকে ঘুম পাড়ালাম, এখন প্রথমে যেটা করব ঘরটা একটু পরিষ্কার করব, সব ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা। আর এখানটাতে আমি ডিম আর আলু দুটোই সেদ্ধ করে রেখেছিলাম, এখন এই ডিমের তরকারিটা বানাবো। এখানে পেঁয়াজ লঙ্কা সবই কাটা আছে। ডিম ভাজা এখানে হয়ে গেছে, আলুটা ভাজতে বসিয়েছি, এই আলুটা হচ্ছে পকোর জন্য। এখন পকো ঘুমোতে ঘুমোতে আমাকে দুটো কাজ ছাড়তে হবে, একটা রান্না আর একটা ঘর পরিষ্কার। তো এখন এগুলো সব আমি তুলে ঘরটা ঝাড় দেবো আগে। Thank you.
পরিষ্কার হয়ে গেল মোটামুটি, এখন বসাবো আমি রান্না। এবার এসে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে দুরবস্থা আমার গ্যাসের। গ্যাসটা আমি চকচকা করে রেখে গেছিলাম, সেই গ্যাসটা প্রীতম কিভাবে ইউজ করেছে আমি জানি না, জায়গায় জায়গায় জং ধরে যাওয়ার মতন, হয়তো জল দিয়ে সেই জলটাকে আর মোছেনি, মানে এত কষ্ট লাগছে। কিন্তু কালকে রাতে আর সময় ছিল না, আজকে একবারে রান্নাবাড়ি করে তারপরে আমি গ্যাসটা নিয়ে একটু পরিষ্কার করব। আবার এখানে তো জলেরও সমস্যা, যে খুব বেশি যে পরিষ্কার একদিনে করতে পারবো সেটাও না, অনেক জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি সেগুলোও ধুতে হবে। তো ধীরে 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 আমাকে অনেক কাজ করতে হবে, অনেক। এই যে এই হচ্ছে গ্যাসের অবস্থা করে রেখেছে, পুরো গ্যাসটাই এইরকম অবস্থা। বাড়িতে এতদিন ছিলাম তো বেশ ভালোই লেগেছে, বাট এই যে আসার পরে যে এত পেন্ডিং কাজ, যেরকম আগে থাকতো আমাদের অফিসের পেন্ডিং কাজ ছুটি নিলে পরে করতে হতো, এখন ঘরের ক্ষেত্রেও তাই দেখছি। এতদিনের একটা গ্যাপ পড়ে গেলে না, ও ছেলে মানুষ, ওরও অফিস থাকে, তো এই কটা দিন যে ও নিজে এই জিনিসগুলো ম্যানেজ করেছে এটাই বিশাল ব্যাপার, এখানে কোনো কমপ্লেনের বিষয় নেই। বাট হ্যাঁ, যেহেতু কাজগুলো এখন আমাকেই করতে লাগবে, তাই চাপটাও আমারই ওপর আসে। বাট যাই হোক, ফাইনালি আমার রান্নাবাড়ি সব কমপ্লিট, ভাত হয়ে গেছে। এখানে প্রিয়ানের জন্য একটু আলু ভাজা করে রেখেছি, এখানে ডিমের তরকারি, ডাল, দুধটা জাল দিয়ে রেখেছি, বাসন কোসন সব ধোয়া হয়ে গেছে। গ্যাসটা যেটা মেনলি আমার ভীষণ ইস্পেস ইস্পেস করছিলো হাত, বাট জানি না আজকাল জল পাবো কি পাবো না, বাট পুরো গ্যাসটা আমি এখন যতটা সম্ভব পরিষ্কার করলাম। আর এখানটাতে এই যে রান্নাঘরের কিছু মোছামুছি করার ন্যাকড়াগুলো সব ভিজিয়ে রাখলাম গরম জলে, এগুলোর অবস্থাও ভীষণই খারাপ। তো এখন যেটা আমি করবো, প্রিয়ান তো এখনও ঘুমোচ্ছে, এখন যেটা আমি করবো, প্রিয়ানের কিছু খেলনা ছিল সেগুলোকে এখানে চুবিয়ে রেখে গেছি, এই জলটাই আবার এয়ার কুলারেও দিয়ে দেবো, তার জন্য এটা খুব বেশি নোংরা না, জাস্ট জল ধোয়া করে এগুলোকে এর মধ্যে রাখবো, কারণ এতদিন ধরে পড়ে আছে, এগুলো না ধুয়ে এখন প্রিয়ানকে দিলেই ও নিয়েই মুখে দেবে। এগুলো ধোয়া হয়ে গেলে পরে আমার একটা বিশাল কাজ হয়ে গেল সারাদিনের জন্য। সেই 12:30 নাগাদ প্রিয়ান ঘুমিয়েছিল, হ্যাঁ, আর এই যে এখন বাজছে 4:30, নে বল কথা বল বল, আর এখন বাজছে বল বল, আমাকে বলতে দিবি না, বলতে দিবি না আমাকে, তাহলে বলো, তুমি বলো, বলো দিদিয়া, এসো দাদা, এসো ডাকো, বলো এসো এসো দিয়া, হ্যাঁ হ্যাঁ দিদিয়া আসবে। তো কালকে আসার পর থেকে প্রিয়ান যে কতবার দিয়া দিয়া দেখেছে, মানে কাউন্ট করা যাবে না এতবার। আর ভিডিও কলেও কথা বলিয়েছি, তাই এখনো ভাবছে কি ভিডিও কল হয়েছে বোধহয়, কিন্তু দিদিয়া তো দেখতে পাচ্ছে না, তাই দিয়া দিয়া ডেকেই যাচ্ছে। তো যাই হোক, আজকে লম্বা টানা ঘুম দিয়ে উঠেছে, এখন বাবু আবার দুষ্টুমি, আমি যত সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখেছিলাম এক নিমেষের মধ্যে সব একদম তোলপাড় করে দিল, আর এখন একটু ভাত খাওয়ালাম ওকে, আর ব্যাস ফুল টু এনার্জি, ফুল অন এনার্জিতে না পাপা। এই তো যাই হোক, মাকে আবার একটু পরে ফোন করব, কারণ ওই একটুক্ষণ পরপরই না খুঁজে বেড়াচ্ছে, দিয়া দিয়া আবিরা দাদা ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে। কালকে তাই প্রীতম বলছিল যে না ওকে বেশি, এই যে দিয়া বলে ডেকেই যাচ্ছে, যে ওকে বেশি দিন ওরকম আলাদা রাখা যাবে না, ও খুঁজতেই থাকবে। আর কি কাকে কাকে দেখো, কি ডাকছ আবিরা, দেখো তো আবিরা, আয় আই আবিরা, আই আয় আর পারে না কিছু ডাকতে, কটা আবিরাটা পুরো পরিষ্কার ডাকে আবিরা। এই গুড়িয়াকে ডাকো তো, গুড়িয়া গুড়িয়া গুড়িয়া, গুড়িয়াটাও শিখেছে নতুন, সেদিন রিয়া দিদির বাড়িতে গেছিল, হ্যাঁ গুড়িয়া, হ্যাঁ গুড়িয়া, গুড়িয়া বল টাটা, গুড়িয়া।
গুড়িয়া গুড়িয়া হ্যাঁ গুড়িয়া টাটা গুড়িয়া ঠিক আছে গুড়িয়া এটা কি লাগিয়েছে মুখে এটা ওর খেলনাগুলো নিয়ে ও কি করবে কিছু বুঝে পাচ্ছে না, যেগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো সব শুকিয়ে গেছে। আপুকে কি করেছে মুখের মধ্যে, ওটা খোলো খোলো গাদন আবার, ও এটা হেডফোন না পাপা। প্রীতম জাস্ট আসলো এই ভুট্টা নিয়ে এসেছে, আমাদের এখন দিল্লিতে প্রচুর ভুট্টা পাওয়া যাচ্ছে গলিতে গলিতে, তো ভুট্টা ভাজা খাবো আমি আর আমার পকলে দুজনেই খাচ্ছি, না পকলে মাম্মা বেটু দুজনে মিলে খাচ্ছে। পকের ভুট্টা কোথায়, হ্যাঁ দেখাও তোমার ভুট্টা কিভাবে খাও পাপা, ভুট্টা কিভাবে খায় তোমার মুখ ভর্তি ভুট্টা, দেখাও দেখাও মুখের মধ্যে আঁকড়ো আঁক, হ্যাঁ এবার খাও খাও এবার, এইভাবে খায় ওকলেও শিখিয়ে গেছে মাম্মার এত প্রিয় ভুট্টা, ছোটোবেলার থেকেও ভুট্টা খাওয়া শিখিয়ে গেছে। ভানো পকে ভানো, হুম তোমারটা দেখো বাবা, আমারটা দেখে না তোমারটা দেখো, তুমি তোমারটা খাবে ছোট্ট ভুট্টা তোমার জন্য, মামার জন্য বড় ভুট্টা খাও খাও খাও, এটা না ওইটা খাও, তোমার হাতেরটা খাও খাও, হ্যাঁ আমি এখন বসিয়েছি এখানে ভাত, আর দুপুরে যে এই যে ডিমের তরকারিটা করেছিলাম তার সাথে এখন একটু সোয়াবিন সেদ্ধ করে নিলাম, সোয়াবিনটাও ডিমের মধ্যে দিয়ে একটু মাখামাখা করে তরকারি বানিয়ে নেব। এখানে সোয়াবিন ফ্রাই হয়ে গেছে, প্রীতম এখন বাজার থেকে নিয়ে আসলো এই যেটাকে কি বলে বাবু, হ্যাঁ কি বলে মিল্ক কেক, এই যে মিল্ক কেক নিয়ে এসেছে, বলছে রান্না করতে করতে মিল্ক কেক খাও আর রান্না করো। কি করছো কি করছো তুমি, চালাও গাড়ি চালাও চালাও গাড়ি চালাও, আমাদের ঘরে এত জায়গা কম হয়ে গেছে এইটুকু প্যাসেজের মধ্যে কি আর গাড়ি চালাতে পারে, তাই এখন বলেছি যে বাইরে চালা, যদিও এখানে অ্যালাও না বাট যতক্ষণ না পর্যন্ত অবজেকশন আসছে ততক্ষণ পর্যন্ত একটু চালিয়ে নিক, চালাও 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 চালাও, ওদিকে যাও গাড়ি চালাও, বিপ বিপ করো তো বিপ 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 বিপ, ফাইনালি আমাদের ডিনার রেডি, আর এই মাখামাখা সোয়াবিন আর ডিমের তরকারিটা আমার তো খুব প্রিয়, ভাতও হয়ে গেছে প্রিয়ানের জন্য দুধ জালও হয়ে গেছে, তো চলো আজকে আমাদের ব্লগটা আমি এখানটা দিয়ে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে নেক্সট একটা দিনের সঙ্গে।